ফ্রেন্ডস আজ এই ভিডিওতে আপনাদের কাছে কেটোপোলসের একটা প্রজেক্টেড ক্যালেন্ডার মানে আমাদের আমরা আপনি কীভাবে বুস্টিংকে ব্যবহার করে আপনার অ্যাসেট তৈরি করতে পারবেন এবং এখানে ইয়ারলি টার্নওভার অ্যাসেটের কথা বলা হয়েছে যেখানে আপনার টেন থাউজেন্ড ডলার ইয়ারলি টার্নওভার অ্যাসেট ক্রিয়েট হতে পারে সেই প্রোজেকশন ক্যালেন্ডারটা একটা তৈরি করে দেওয়া হচ্ছে এখানে এই ক্যালেন্ডারটা আপনি ইউজ করতে পারবেন টোটালি বুস্টিংয়ের উপরে কোন রকম টিম পারফরমেন্স আপনার ব্যক্তিগতভাবে আপনি যদি অনেকে বলেন যে আমার টিম করার ক্ষমতা নেই আমি কাউকে রেফার করতে পারি না বা পারছি না সেক্ষেত্রে আমার ইনকাম আমি কিভাবে এই ক্যালেন্ডারটাকে আমি ইউজ করব আমাকে এই বুস্টিংটাকে ইউজ করে আমি ফান্ডিং পেতে পারি সেটাকে আমাকে হেল্প করুন এই ধরনের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের জন্যই এই প্রোজেক্টেড ক্যালেন্ডারটাকে আপনাদের জন্য আমি রেকর্ডিং করছি শুধু একটা মাথায় রাখবেন যে এখানে যা কিছু বলা হচ্ছে বুস্টিং টাইম ডিউরেশানটা এটা কম বেশি হতে পারে এই ডিউরেশানটা ভ্যারিয়েবল এই কারণে যে এই ডিউরেশানটা টোটালি ডিপেন্ড করে কত বেশি মানুষ এখানে জয়েন করছে মানে টোটাল কমিউনিটির গ্রোথের ওপর নির্ভর করে এবং পাশাপাশি বুস্টিং অ্যাচিভমেন্টের গ্রোথের ওপর নির্ভর করে ঠিক আছে বোস্টিং কনসেপ্টটা টোটালি দাঁড়িয়েছে কিন্তু একার অ্যাচিভমেন্টের ওপর নয় এটা হচ্ছে টোটাল সিস্টেমে টোটাল কমিউনিটির গ্রোথের ওপরে তো ফলত আমরা সেইভাবেই আমরা এখানে স্পিকটাকে ধরতে পারছি এনজয় করতে পারছি আমাদের প্রজেকশনটাকে তৈরি করতে পারছি তো প্রোজেকশন বারবার বলা হচ্ছে এটা কিন্তু একেবারে অ্যাকিউরেট ডিউরেশন নয় কিন্তু এই প্রজেকশনটা অনুযায়ী আপনি যদি আপনার বুস্টিংটা দেন এবং সেই মতো করে বুস্টিংটা যখন ম্যাচিওর করবে সেখানে আপনি এখানে যেরকম প্রজেকশনটা করা আছে সেই মতো করে আপনার যদি ক্যালেন্ডারটাকে আপনি সেট করেন তখন এ টাইমের হেরফের হলেও আপনার ক্যালেন্ডারটা অনুসরণ করে আপনি একটা ইয়ারলি টেন থাউজেন্ড ডলারের যে গাইডেন্সটা দেওয়া আছে সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন তো এক্স্যাক্ট টাইম অ্যান্ড ডেট সেই জন্য ক্যালেন্ডারে দেওয়া যাচ্ছে না আরেকটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই প্রোজেক্টেড ক্যালেন্ডারের মাধ্যমে আপনি কিন্তু টেন ডলারের বোস্টিং এবং ফিফটি ডলারের বোস্টিং দুটোই কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন ইয়েস দুটো ক্ষেত্রে একটা টাইম ডিউরেশন সার্টেন টাইম ডিউরেশন পরে এখানে যে প্রসিডিওরটা বলা হয়েছে সেই প্রসিডিওরটা মেনটেন করলে আপনি ফিফটি ডলার বোস্টিং অ্যাচিভ করতে পারবেন এবং আবারও বলে দিচ্ছি আপনার নিজের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করছে যে আপনি কত আপনি কত রোজগার করতে চাইছেন তো এই ব্যক্তিগত ইচ্ছাটা উপর নির্ভর করে আপনি কাউকে রেফার করবেন কি করবেন না কত তাড়াতাড়ি আপনি আপনার এই অ্যাসেটটাকে ক্রিয়েট করবেন সেটা সম্পূর্ণভাবে আপনার নির্ভরশীল আপনি কত বেশি অ্যাসেট তৈরি করতে চাইছেন সেটাও সম্পূর্ণ আপনার উপরে মানে এটা ব্যক্তি নির্ভর ক্যালেন্ডারটা একটা অ্যাজামশান করে একটা প্রজেকশান করে আপনাকে গাইড করছে মাত্র এবং এখানে যেটা যে ক্যালেন্ডারটা আমরা তৈরি করেছি সেখানে আমরা ধরেই নিয়েছি যে আপনি কাউকে রেফার করছেন না সেক্ষেত্রে এই ব্যক্তিকে আমরা অনস্পট প্রথম দিনই আপনাকে একশো সত্তর ডলার আপনাকে ক্যাপিটাল হিসেবে মেনটেন করতে হবে ঠিক আছে আবারও বলছি এই একশো ডলারের ক্যাপিটালটা আপনার কিন্তু এটা ইনিশিয়াল কস্ট হবে এই ক্যালেন্ডারের মেনটেন্যান্সের ক্ষেত্রে কারণ প্রথম দিন থেকে আপনি যে দিন জয়েন করছেন সেই দিন থেকে আপনার বুস্টিং শুরু হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনার ইনিশিয়াল কস্টটা আপনার যদি কমাতে হয় তাহলে সব একটাই মাত্র পথ এখানে সেটা হচ্ছে আপনি রেফার করবেন যদি আপনি বাইরের কাউকে রেফার করেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে তাহলে এই একশো সত্তর ডলারের জায়গায় শুধু সত্তর ডলার দিলেও হয়ে যাবে তো যেদিন আপনি জয়েন করছেন সেই দিনই আপনি একশো সত্তর ডলার দিয়ে যখন জয়েন করছেন সেখানে আপনার টোটাল ছটা আইডি হবে প্রথম আইডিটা স্টার পুল এবং ডায়মন্ড পুল দুটো আইডিতে রে অ্যাক্টিভেশন হবে তো সেখানে আপনার টোটাল সত্তর ডলার খরচ হচ্ছে একশো সত্তর ডলারের মধ্যে সত্তর ডলার ওখানে খরচ হয়ে যাচ্ছে আর পড়ে থাকছে যে একশো ডলার তাই দিয়ে আপনার ফার্স্ট আইডির রেফারেন্সে টোটাল পাঁচটা আইডি ক্রিয়েট হচ্ছে এইবার এই যে দুটো স্টেপ আপনি কমপ্লিট করলেন ফার্স্ট আইডির ক্ষেত্রে সেই জন্য ফার্স্ট আইডিটা এলিজিবল হয়ে যাচ্ছে বুস্টিং দেওয়ার জন্য এই যে বুস্টিং দেওয়ার জন্য যখন হচ্ছে সেখানে কীভাবে আসছে এই বুস্টিং এই সময় কিন্তু ফার্স্ট আইডিটা যেহেতু পাঁচজনকে রেফার করেছে সেই পাঁচটা আইডি আপনার নিজেরই হোক কোনো অসুবিধা নেই এই পাঁচজনকে রেফার করার জন্য ওই একশো ডলার থেকে টোটাল ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ ডলার রোজগার হয়েছে এই পঞ্চাশ ডলার দিয়ে ঠিক আছে এই পঞ্চাশ ডলার দিয়ে এইবার আপনি বোস্টিং লাগাচ্ছেন বোস্টিং লাগাচ্ছেন পাঁচখানা বোস্টিং দশ ডলারের বোস্টিং যেটা কি না সাড়ে তিন গুণ হবে ঠিক আছে তার মানে এই পাঁচটা বোস্টিং যে মুহূর্তে আপনি লাগাচ্ছেন তখন একশো ডলার আপনি বেসিক্যালি তাহলে সরি পঞ্চাশ ডলার আপনি বেসিক্যালি লাগাচ্ছেন টোটাল পাঁচটা বোস্টিংয়ে সেটা গিয়ে অ্যাসেট ভ্যালু সাড়ে তিন গুণ বাড়বে তার মানে যে মুহূর্তে আমরা আমরা বোস্টিং লাগিয়ে দিচ্ছি সেই মুহূর্তে পার্টিকুলার যত ডলারের আমি বোস্টিং লাগাচ্ছি তত ডলার সাড়ে তিন গুণ অ্যাসেড ভ্যালু ক্রিয়েশন হতে চলেছে এটা আমি অ্যাসেট ভ্যালু হিসেবে দেখানো হয়েছে এখানে তো অনার বিফোর আগেও হতে পারে কিন্তু আমাদের আমি বারবার বলছি আমাদের বুস্টিং বোর্ডের যে ডিউরেশন সেটা ম্যাচিউরিটির ডিউরেশন কমতেও পারে বাড়তেও পারে আমি এই মুহূর্তে বাড়িয়ে রেখেছি তো এখানে আমাদের আমি পাঁচ মাসের ডিউরেশনে চলছি দশ ডলারের বুস্টিং এই মুহূর্তে যা বুস্টিংয়ের ডিউরেশন চলছে ম্যাচুরিটি ডিউরেশন চলছে আমি সেখান থেকে অনেকটাই বাড়িয়ে রেখেছি তো পাঁচ মাসের আমি ডিউরেশন আমি ধরে নিচ্ছি এর কমেও হতে পারে চার মাসে হতে পারে তিন মাসে হতে পারে তিন মাসের কমেও হতে পারে ঠিক আছে এই কারণে আপনি সবসময় আমাদের যে চ্যানেলগুলো আছে অফিসিয়াল চ্যানেলগুলো আছে সেখানে আমরা প্রতিদিন আমরা দেখতে পাই যে লাইফ বুস্টিং ডেট অ্যান্ড টাইম কোনগুলো ম্যাচিউর করছে তো সেইগুলো আপনি অলওয়েজ ফলো করবেন এবং আপনার অ্যাকাউন্টটা মোটামুটি এই মুহুর্তে আমি ক্যালেন্ডারে পাঁচ মাসের ডিউরেশনটাকে আমি ফলো করছি ফিক্সড ওয়েতে যেখানে আমি যদি ম্যাচিওর করছি আমার পাঁচখানা দশ ডলার পোস্টিং তখন আমি একশো ডলার হাতে পাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট মে এইবার এই একশো পঁচাত্তর ডলারের ইউটিলাইজেশনটা কীভাবে হচ্ছে প্রথমেই আমি একশো ডলারটা আমি টাইটান র্যাঙ্কে আপগ্রেড করে দিচ্ছি এই কাজগুলো দেখুন এ বি সি ডি করে আমি কি কি কাজ করতে হবে আমি প্রথমেই নিজের টাইটান র্যাঙ্কটাকে আপগ্রেড করে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি ডায়মন্ড র্যাঙ্কে আমি রিবুস্টিং আমার রিবুস্টিং ওয়ালেটে চলে গেছে কিন্তু পঞ্চাশ ডলার মানে আমি আরও ওখান থেকে আরও পাঁচখানা বুস্টিং রিবুস্ট দিতে পারবো ওটা আমাকে করতেই হবে ইনফ্যাক্ট কিন্তু ওখানে পাঁচখানা যেটা আমি প্রথমে একদিনেই পাঁচটা দিতে পেরেছি এখন কিন্তু আর আমি ডায়মন্ড র্যাঙ্কে একদিনে পাঁচটা রিবুস্টিং করতে পারবো না বুস্টিং করতে পারবো আমার মেন ওয়ালেটে একশো ডলারের মধ্যে একশো ডলার আছে সেই একশো ডলার থেকে আমি একশো ডলার আমি টাইটান র্যাঙ্কের আপগ্রেডেশন করলাম আমার রিবুস্টিং ওয়ালেটের যেটা বুস্টিং করতে হবে রিবুস্ট করতে হবে সেটা আহ পার ডে যে লিমিট আছে সেই লিমিট টা বাড়ানোর জন্য ঠিক আছে ফার্স্ট আমি ওটা করে দিলাম তারপরে আমার কাছে মেন ওয়ালেটে পড়ে আছে আরও একশো পঁচিশ ডলারের মধ্যে পঁচিশ ডলার পড়ে আছে সেই পঁচিশ ডলার থেকে আমি আরও দুখানা দশ ডলারের বুস্টিং দিয়ে দিলাম এটা কিন্তু আমার মেন ওয়ালেট থেকে দিলাম ঠিক আছে পরে রইল তাহলে আমার কাছে আর পাঁচ ডলার মেন ওয়ালেটে আর এবার আমি চলে গেলাম রিবুস্টিং ওয়ালেটে রিবুস্টিং ওয়ালেটে গিয়ে ওইখান থেকে এইবার আমার যেহেতু টাইটান র্যাঙ্ক তাই আমি এখান থেকে ডেলি তিনটে করে রিবুস্টিং করতে পারি তাই এই ডেলি তিনটে করে রিবুস্টিংয়ের হিসেবে আমার ওখানে পাঁচখানা আমি दू May, May, ते May, दू टो ং করতে পারি তাই আমি দুদিনে ঠিক আছে ফার্স্ট মে এবং ফার্স্ট সেকেন্ড মে এই দু দিনে প্রথম দিন ফার্স্ট মেতে তিনটে আর সেকেন্ড দিন মে সেকেন্ডে আমি দুটো রিপোস্টিং করে টোটাল পঞ্চাশ ডলারটাকে ইউটিলাইজ করে দিলাম পাঁচখানা রিপোস্টিং দিয়ে ওকে কমপ্লিট হয়ে গেল সেকেন্ড মেতে এইবারে তাহলে আপনার টোটাল কত দাঁড়ালো সত্তরটা সত্তর ডলার সত্তরটা বলছি সত্তর ডলার অ্যাকচুয়ালি আপনার ইউটিলাইজ হলো টোটাল পোস্টিংয়ে মানে সাতখানা সেভেন বুস্টিংস আপনার এই মুহূর্তে টোটাল রান চলছে পাঁচ মাসের মাথায় আপনার দুটো বুস্টিং আরও অ্যাড হলো এখানে আপনার অ্যাসেট ভ্যালু কত দাঁড়াচ্ছে তাহলে দুশো পঁয়তাল্লিশ ডলার কারণ এটাও আপনাকে এই সত্তর ডলারটা আপনাকে সাড়ে তিন গুণ রিটার্ন দিতে চলেছে এবার পরবর্তী পাঁচ মাসের মাথায় মানে অক্টোবর দু হাজার চব্বিশে আপনার বুস্টিং ম্যাচের করছে ঠিক আছে এই যে পোস্টিং যখন ম্যাচের করছে তখন এখানে আমি অক্টোবর ফার্স্ট দেখেছি এটা ম্যাক্সিমাম আপনার অক্টোবর ফিফথও হতে পারে ঠিক আছে এই কারণ আমি তো মে এক তারিখ মেয়ের দু তারিখ আমি প্লেস করেছি তো সেই কারণে আমি বলছি এটা দু তারিখ তিন তারিখ পাঁচ তারিখ পর্যন্ত হতে পারে আবার এর কমেও হতে পারে পার ডে ধরে নিন আমাদের সিস্টেমে যদি অন্ততপক্ষে কিছু না হোক একশো মেম্বার যদি বুস্টিং লাগায় বুস্টিং অ্যাচিভ করে প্রথমত আমি যদি প্রতিদিন একশো মেম্বার যদি বুস্টিং অ্যাচিভ করে বুস্টিং দেওয়ার কোয়ালিফিকেশান অ্যাচিভ করে তাহলে কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি তারা অটোমেটিক্যালি এই সিস্টেমের যেটা বুস্টিং ডিউরেশন টাইম টেবিল চলছে সেটাকে রিডিউস করে দেবে পার ডে একশো মেম্বার যদি বুস্টিং দেয় এবং বুস্টিংকে অ্যাচিভ করছে তাহলে কিন্তু আমি বারবার বলছি অনায়াসে এই পাঁচ মাসের যেটা ডিউরেশন চলছে সেটা রিডিউস হয়ে যাবে চার মাসের তলা এসে যাবে তো অনর বিফোর এটা অ্যাপ্রক্সিমেট ফার্স্ট অক্টোবর আমি ধরে নিলাম এটা ক্যালেন্ডার করার সুবিধার্থে আমি পাঁচ মাসের ক্যালেন্ডারটা কীভাবে চলছি আমি দুশো পঁয়তাল্লিশ ডলার যখন পাচ্ছি তার ইউটিলাইজেশনে আমি কিন্তু এইবারে কোনো রকম আপগ্রেডেশনে গেলাম না আমি টাইটান র্যাঙ্কেই আছি এবং আমি দুশো পঁয়তাল্লিশ ডলারের মধ্যে থেকে আমি আমার ওয়ালেটে আমি একশো ডলার আমি দিয়ে আমি ফার্স্ট অক্টোবরই আমি দশখানা বোস্টিং দিয়ে দিলাম প্রথমে ঠিক আছে দশখানা এবং আমার কাছে আরও ওয়ালেটে আরও সত্তর ডলার আমার মানে সাতখানা আমি আরও দিয়ে দিলাম মানে একশো সত্তর ডলারের টোটাল সতেরো খানা বোস্টিং আমি দুদিনে দিয়ে দিলাম ফার্স্ট অক্টোবর আর সেকেন্ড অক্টোবর মিলিয়ে আমাদের পার ডে আপনি যখন মেন ওয়ালেট থেকে বুস্টিং দিচ্ছেন তখন দশটার বেশি আমরা বুস্টিং দিতে পারি না সেই কারণে ফার্স্ট অক্টোবর আপনি দশ ডলারের দশখানা বুস্টিং দিতে পারছেন একশো ডলার ইউজ করতে পারছেন এবং পরের দিন আরও সত্তর ডলার দিয়ে সাতখানা বোস্টিং দিতে পারছেন এবার রিবুস্টিং ওয়ালেটে কিন্তু আপনার সত্তর ডলার চলে গেছে কারণ আপনার সাতখানা বুস্টিং সেখানে কাজ করছিলো তো সেখানে এবার আপনার টাইটান র্যাঙ্ক পার ডে তিনটে করে লিমিট রিবুস্টিং করাতে পারবেন তবে সত্তর ডলারের আপনার সাতখানা দিতে গেলে আপনাকে পয়লা অক্টোবর তিনখানা দিচ্ছেন সেকেন্ড অক্টোবর তিনটে দিচ্ছেন আর থার্ড অক্টোবর একটা দিচ্ছেন এইভাবে তিন দিনে আপনি টোটাল সত্তর ডলার আপনাকে রিবুস্টিং তো করতেই হবে কম্পালসারি অর্থাৎ এইভাবে আপনি তিন দিনের টোটাল সাতখানা রিভুস্ট আপনি করে দিলেন তার মানে এই দশ মাসের মাথায় আপনার ভ্যালুয়েশান কত দাঁড়ালে আপনার টোটাল চব্বিশখানা ঠিক আছে পাঁচখানা দিয়ে আপনি শুরু করেছিলেন পয়লা জানুয়ারি আর অক্টোবর মাসে আপনার ধরে নিলাম অক্টোবর পাঁচ তারিখ কি ছ তারিখ নাগাদ কি ম্যাক্সিমাম দশ তারিখ এর বেশি তো হবে না কারণ আপনার রিবুস্টিং পড়েছে একদিনে তো নয় তিন দিন মিলিয়ে রিবুস্টিং পড়েছে তো সেই হিসেবে আমি ধরে নিলাম অক্টোবর মাসে আপনার টোটাল পাঁচ থেকে আপনার ভ্যালুয়েশান নাম্বার অফ বুস্টার লাইফ বুস্টার চলছে চব্বিশে এবং আপনার ভ্যালুয়েশান দাঁড়িয়ে আছে আটশো চল্লিশ ডলার ইয়েস যেটা আপনাকে আটশো চল্লিশ ডলার রাখেন কিন্তু আপনার এক বছর কমপ্লিট হয়নি দশ মাস কমপ্লিট হয়েছে যন্ত্র এইবার মার্চ পরের বছর দু হাজার চব্বিশ কমপ্লিট হয়ে যাচ্ছে মার্চের এক তারিখ দু হাজার পঁচিশে আপনার এই চব্বিশ খানা বোস্টার কমপ্লিট হয়ে যাচ্ছে এই চব্বিশখানা বুস্টার আপনাকে আটশো চল্লিশ ডলার দিচ্ছে এবার বলতে পারেন যে আপনি এখান থেকে উইথড্র করতে চান করতেও পারেন তবু আমি আপনাকে এখান থেকে উইথড্র করতে এক্ষুনি মানা করছে এটা আমার সাজেশন আপনি কী করবেন আমি সেই জন্য প্রথম স্লাইডেই বলে দিয়েছি আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার এটা টাকাটা এই ডলারটা সম্পূর্ণ আপনার নিজস্ব আপনার ক্যালেন্ডার আপনি মেনটেন করবেন আমি এখানে ক্যালেন্ডারটা আপনাকে জাস্ট একটা গাইডেন্স হিসেবে দিচ্ছি তো টার্নওভারটা দেখুন আপনি একশো ডলার দিয়ে আপনি দেড় বছরও হয়নি আপনি আটশো ডলার হয়ে গেছে তো এই রকম একটা জায়গায় এসে আপনি হতেই পারে বলতেই পারেন যে আপনি একশো সত্তর ডলারটা তুলে নিতে চান নিতেই পারেন ঠিক আছে অতএব সেখানে আমি কোনো রকম কোনো কথা বলতে পারি না এর কারণ টাকাটা আপনার প্রয়োজনটা আপনার আমি শুধু আপনাকে একটা গাইডেন্স দিচ্ছি দশ হাজার ডলার কীভাবে ইয়ারলি টার্নওভারে একটা সেট করতে পারে আমরা অ্যাসেট ম্যানেজমেন্টটাকে আমি শুধু সাহায্য করছি মাত্র আর কিছু না এই আটশো চল্লিশ ডলারের ইউটিলাইজেশনে আমি এখানে দেখিয়েছি যে আপনি অলমাইটি মাইটি র্যাঙ্কে আপগ্রেড করছেন ঠিক আছে দুশো পঞ্চাশ ডলার দিয়ে এইবার ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশে আপনি নিজেকে অলমাইটি র্যাঙ্কে আপডেট করছেন আর কুড়িটা বোস্টিং আপনি দশ ডলারের নতুন দিচ্ছেন কুড়িটা বোস্টিং আপনি দশ ডলারের একদিনে আপনি দিতে পারবেন না মেন ওয়ালেট থেকে আপনাকে খানার বেশি আপনাকে বোস্টিং অ্যালাউ নয় নতুন তো সেখানে আপনি মার্চ মানে দুদিনে আপনি দশখানা করে কুড়িখানা বোস্টিং আপনি দিয়ে দিলেন নতুন বোস্টিং আপনার মেন ওয়ালেট থেকে আর আপনার যেটা রিবুস্ট আপনাকে করতে হবে চব্বিশখানা আপনার আগের ম্যাচের করেছে তো আপনার যেহেতু আপনি দেখুন আমি আগে আপনাকে অলমাইটি র্যাঙ্কে আপগ্রেড করিয়ে নিতে বলছি যাতে কি না এখানে আপনাকে রিভিউস করতে হবে কত না চব্বিশখানা চব্বিশখানা রিভুস করতে হবে আপনি যদি টাইটান র্যাঙ্কে থাকতেন তাহলে আপনি তিনটের বেশি আপনি রিভিউস করতে পারতেন না তার মানে তিনটে পার ডে রিভুস করতে গেলে আপনাকে চব্বিশখানা মানে আট দিন সময় লেগে যাবে কিন্তু যেহেতু আপনি অলমাইটি র্যাঙ্কে আছেন তাহলে সেই জন্য আপনার ডেলি আপনি তিনটের জায়গায় চারটে রিডিউস করতে পারবেন ডেলি ডেলি বোস্ট ওয়ালের থেকে সেই জন্য আপনার যেখানে টাইটান র্যাঙ্কে আপনার তিনটে হিসেবে আপনার আট দিন আট দিন সময় লেগে যেত সেখানে আপনার অলমাইটি র্যাঙ্কে টাইমটা রিডিউস হয়ে গেলো ঠিক আছে চব্বিশটা বোস্টিং আপনি চারটে হিসেবে প্রতিদিন চারখানা হিসেবে আপনি ছ দিনে মানে দিন রিডিউস হয়ে গেল আমাদের কাছে কিন্তু খুব পরিষ্কার কথা বলছি যেটা ডিউরেশন একটা ম্যাটার করে কত তাড়াতাড়ি আমি বুস্টিং দিচ্ছি ঠিক আছে আমাদের পার্টিকুলার এই ক্যালেন্ডারে একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যদি প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন বুস্টিং ক্যালেন্ডার তিনশো পঁয়ষট্টি দিনই আমার বুস্টিং থাকবে আমি ক্যালেন্ডারটাকে এইভাবে আমি দেখছি আমার নিজের জন্য তৈরি করছি আপনাদেরকেও সেই গাইডেন্সটাই দিচ্ছি যে প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনই আপনার অ্যাকাউন্টে কিছু না কিছু বুস্টিং থাকবেই তো এই জায়গাটাকে তৈরি করতে হতে গেলে অনেকটা টাইম লাগবে আপনাকে টিম টিমওয়ার্ক করতে হবে কিন্তু যেহেতু আপনি টিমওয়ার্ক করছেন না তবুও আমি আপনাকে গাইড করছি যথাসম্ভব প্রতি পাঁচ মাস অন্তর আপনার যদি মান্থলি কিছু না কিছু আসে ঠিক আছে সেই জায়গায় আপনার কিন্তু চলে গেছে অলরেডি এটা এখনো পর্যন্ত এক বছর তিন মাসের জায়গায় বলছি তো আপনি যে মুহূর্তে অলমাইটি মাইটি র্যাঙ্কে আছেন সেই মুহূর্তে একটা ডেলি বুস্টিং আপনার ইনক্রিজ করেছে বলে আপনি ছ দিনে এই চব্বিশটা বুস্টিং দিয়ে দিচ্ছেন এবং উইথড্র করছেন একশো ডলার এইখানে আপনি উইথড্র করলেন আগের পাঁচ মাসের মাথায় গত ডিসেম্বর মাসে যেটা বলেছিলাম সেইখানে আমি আপনাকে আপগ্রেড করতে যেটা আটশো চল্লিশ ডলার ছিল সেইখান থেকে আপনাকে একশো সত্তর ডলার আপনার যেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল সেটা উইথড্রো করতে মানা করেছিলাম আজ কিন্তু আপনাকে উইথড্র দিচ্ছি সমস্ত কিছু ইউটিলাইজেশন হয়ে গেছে আপনার বুস্টিং দিয়ে দিয়েছেন এই দেড়শো ডলারটাও কিন্তু আপনি বুস্টিং দিতে পারতেন কিন্তু আমি আপনাকে একশো পঞ্চাশ ডলার আপনাকে উইথড্র করতে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল একশো সত্তর ডলার তার মানে আট পরে রইলো কুড়ি ডলার যেটা আপনার ক্যাপিটাল থেকে সেই ক্যাপিটালটা আমি নেক্সট আবার পরের পাঁচ মাসের মধ্যে আপনার উইথড্রয়ালের জন্য আপনাকে সাহায্য করব। কিন্তু এটা আপনাকে দেখুন তার মানে এক মাস সরি এক বছর তিন মাসের মাথায় আপনার ক্যাপিটালের নাইনটি পারসেন্ট আপনি উইথড্র করতে পারছেন এই মুহূর্তে আপনার তাহলে টোটাল ফার্স্ট আইডিতে ভ্যালুয়েশন যেটা দাঁড়াচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশান আপনার চুয়াল্লিশ খানা বোস্টিং লাইভে রয়েছে চুয়াল্লিশ খানা বোস্টিং আপনাকে সাড়ে তিন গুণ ইনকাম যখন দিচ্ছে তখন আপনার অ্যাসেট ভ্যালুয়েশন ফার্স্ট আইডির অ্যাসেট ভ্যালুয়েশন পনেরোশো চল্লিশ ডলার দেখুন দশ গুণের কাছাকাছি হতে চলেছে আপনার অ্যাসেট ভ্যালু একশো সত্তর ডলার দিয়ে শুরু করেছেন এক বছর তিন মাসের মধ্যে আপনার অ্যাসেট ভ্যালু পনেরোশো চল্লিশ ডলার এবং অগস্টের দশ তারিখ নাগাদ দশ বারো তারিখ নাগাদ এটা আপনার মান্থ নাম্বার হচ্ছে কুড়ি কুড়ি মান্থ হচ্ছে সেখানে আপনার এই বুস্টিং চুয়াল্লিশখানা বুস্টিং আপনার ম্যাচিউর করে যাচ্ছে পনেরোশো চল্লিশ ডলার আপনি পাচ্ছেন এই পনেরোশো চল্লিশ ডলার দিয়ে এইবার আপনি লেজেন্ড র্যাঙ্কে ইমিডিয়েট আপগ্রেড করবেন কোনো রকম অন্য কোনো দিকে নয় আপনাকে যেমন যেমন পন্থা বলা হচ্ছে মাথায় রাখবেন আপনার আপগ্রেডেশন যখন বলা হচ্ছে তখন কিন্তু আপগ্রেডেশন আগে করবেন তারপরে বুস্টিংয়ের কোনো ব্যাপার আগে আপগ্রেড করে নিলেন লেজেন্ড র্যাঙ্কে দশটা পঞ্চাশ ডলারের বুস্টিং দিলেন দশটা পঞ্চাশ ডলারের আপনি বুস্টিং দিলেন আপনি এইখানে আপনি দশটা পঞ্চাশ ডলারের বুস্টিং কেন দিতে পারছেন তার কারণ হচ্ছে আমাদের পঞ্চাশ ডলারের বুস্টিংয়ের জন্য আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে লেজেন্ড র্যাঙ্ক পর্যন্ত আপনার আইডিকে আপগ্রেড করতে হবে প্লাস আপনার পঁচিশটা দশ ডলারের বুস্টিং থাকতে হবে এখানে আপনার টোটাল চুয়াল্লিশখানা বুস্টিং আছে পাশাপাশি আপনার লেজেন্ড র্যাঙ্ক পর্যন্ত আপনার আপগ্রেডেশন রয়েছে পাশাপাশি আপনার ফলত আপনার পঞ্চাশ ডলারের বুস্টিং এইখানে আপনার মানে টোটাল কুড়ি মান্থের মাথায় আপনার পঞ্চাশ ডলারের বুস্টিংয়েরও কোয়ালিফিকেশান অ্যাচিভ হয়ে যাচ্ছে তাই এইবার আপনি আপনার এই ওয়ালেট থেকে দশখানা পঞ্চাশ ডলারের বুস্টিং দিয়ে দিচ্ছেন ওখানে আপনার ইউটিলাইজ হয়ে যাচ্ছে আরও পাঁচশো ডলার তার মানে এখানে আপনার এসেছিল পনেরোশো চল্লিশ ডলার পনেরোশো চল্লিশ ডলারের মধ্যে থেকে আপনার হাজার ডলার টোটাল ইউজ হয়ে গেল একটা হচ্ছে আপনার লেজেন্ড র্যাঙ্কে পাঁচশো ডলারের ইউজ হলো আর পাঁচশো ডলার ইউজ হলো দশটা পঞ্চাশ ডলারের পুস্টিং এবং আরও আপনি নতুন তিরিশখানা আপনি দশ ডলারের পুস্টিং লাগাতে পারছেন এবার আপনি বলতেই পারেন যে এই তিরিশখানা আমি বুস্টিং আমি যদি দশ ডলারের না লাগাই আমি টোটালি পঞ্চাশ ডলারের বুস্টিং লাগাই আমি এটা এটাও আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই তিনশো ডলার এখানে যেটা ইউজ হচ্ছে সেই তিনশো ডলার থেকে আপনি আরও ছখানা পঞ্চাশ ডলারের বুস্টিং পেতে পারেন ডেফিনেটলি পেতে পারেন কারণ এই তিনশো ডলারটা আমি ইউটিলাইজেশনটা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে অগস্টের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনে নতুন দশখানা আপনার পড়তে পারে ভাইরাস আপনার দশ তারিখের মধ্যেই আপনি তো পঞ্চাশখানা সরি দশখানা আপনার পঞ্চাশ ডলারের বুস্টিং লাগিয়েছেন তো এগারো তারিখে আরও ছখানা পঞ্চাশ ডলার বুস্টিং লাগাতে পারেন ঠিক আছে কিন্তু আমি চাইছি যে এখানে অ্যাটলিস্ট খানা আর বুস্টিং দশ ডলারের লাগুক এটা সম্পূর্ণ আপনার ব্যাপার যদি আপনি খানা বুস্টিং দশ ডলারের নতুন লাগাতে চান সেটা আপনি করতে পারেন বা ছখানা আরও পঞ্চাশ ডলারের বুস্টিং লাগাতে চান সেটাও আপনি করতে পারেন আবারও বলছি আমি ক্যালেন্ডারের শুরুতেই ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যে সম্পূর্ণ ইচ্ছেটা আপনার আপনি কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল ক্যালেন্ডার তৈরি করবেন সেটা সম্পূর্ণ আপনার আমি জাস্ট আপনাকে একটা গাইড করছি ঠিক আছে এবার রিবোস্টিং ওয়ালেট থেকে এবারে আপনি তো লেজেন্ড লেজেন্ড হিসেবে রয়েছে লেজেন্ড হিসেবে আপনার কিন্তু রিবোস্টিং ওয়ালেটে ক্রাইটেরিয়া বেড়ে যাচ্ছে লেজেন্ড হিসেবে আপনি ডেলি এবার পাঁচটা করে পোস্টিং রিবোস্টিংয়ের ওয়ালেট থেকে আপনি লাগাতে পারছেন এবং ডেলি পাঁচটা করে বুস্টিং আপনাকে টোটাল চুয়াল্লিশ খানা লাগাতে হবে তার মানে আপনি প্রতিদিন পাঁচটা করে যদি হয় তাহলে আট দিন টোটাল ন দিনে আপনি টোটাল এই চুয়াল্লিশখানা বুস্টিং এই চারশো চল্লিশ ডলার যেটা রয়েছে টোটাল চুয়াল্লিশখানা বুস্টিং আপনার কমপ্লিট হবে ন দিনে এবার উইথড্র আপনি করছেন আরও একশো চল্লিশ ডলার আপনি এর আগে আমি আপনাকে একশো পঞ্চাশ ডলার উদয দেখিয়েছি এবং এখন আপনি আরও একশো চল্লিশ ডলার উইথড্র করলেন তার মানে আপনি টোটাল আপনার উইথড্র হয়ে গেল দুশো ডলার আপনার যেটা মেন ক্যাপিটাল ছিল সেটা আপনি কমপ্লিট করে নিলেন উইথ প্রফিট কিন্তু কত দিনে আপনার কমপ্লিট হলো কুড়ি মাসে ঠিক আছে কুড়ি মাসে তো এক বছর আট মাস আপনার টোটাল কুড়ি মাসে আপনার এটা হলো কমপ্লিট হলো আপনি উইথড্র করে নিলেন এইবার আপনি কিন্তু সম্পূর্ণ রূপে ফ্রি আপনার মাইন্ডটা টোটালি ফ্রি হয়ে গেল পাশাপাশি আপনার টোটাল আপনার ভ্যালুয়েশন ঠিক আছে এবার আপনার দেখুন ভ্যালুয়েশান যেটা দাঁড়াচ্ছে দুটো বুস্টিং আপনার চলছে আপনার খানা বুস্টিং চলছে দশ ডলারের আর পঞ্চাশ ডলারের বুস্টিং চলছে দশখানা এ দেখুন আপনার ফার্স্ট আইডির ভ্যালুয়েশন এই লেভেলে চলে গেছে চার হাজার ডলার ভাবতে পারেন মাত্র কুড়ি মাসের মধ্যে এক বছর আট মাসের মধ্যে আপনার ফার্স্ট আইডির ভ্যালুশান একশো ডলার থেকে চার হাজার তিনশো ডলারে চলে গেছে পাশাপাশি আপনি উইথড্র করে নিয়েছেন দুশো ডলার ঠিক আছে এটা হচ্ছে ক্যালেন্ডার আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে এইবার যে দু রকম ভ্যালুয়েশান যে বোস্টিং চলছে মোটামুটি ডিসেম্বর দশ তারিখ ঠিক আছে ডিসেম্বর দশ তারিখ আপনার আমি বলেছি প্রথমেই যে আমাদের দুটো বোস্টিং বোর্ডের ডিউরেশন কিন্তু ভ্যারি করবে তো আমি এখানে পাঁচ দশখানা যে পঞ্চাশ ডলারের বোস্টিং চলছে সেটা ম্যাচের করছে ঠিক আছে তাহলে পঞ্চাশ ডলারের বোস্টিং যখন ম্যাচর করছে তখন আমি সতেরোশো পঞ্চাশ ডলার পাচ্ছি এই সতেরোশো পঞ্চাশ ডলার দিয়ে প্রথমেই আমি কমান্ডার লেভেলে আপগ্রেড করে নিচ্ছি ওকে এক হাজার ডলার দিয়ে প্লাস এইবার আমি আমার কাছে পড়ে থাকছে সাতশো পঞ্চাশ ডলার সেই সাতশো পঞ্চাশ ডলার দিয়ে আবার দশখানা পঞ্চাশ ডলারের বুস্টিং করে নিচ্ছে মেন ওয়ালেট থেকে এখানে কিন্তু রিবুস্টিং না এটা নতুন বুস্টিং মানে আগে দশখানা ছিল এখন আরও দশখানা বাড়লো পঞ্চাশ ডলারে এবং রিবুস্টিং ওয়ালেট থেকে এবার আমার লেজেন্ড সরি আমি এইবার তো আমি কমেন্ডার হয়ে গেছি তাই তিনটে করে ডেইলি বুস্টিং আমি করতে পারবো তাই আমার কাছে রিবুস্টিং ওয়ালেটে পাঁচশো ডলার রয়েছে প্রথম আমি দশখানা করেছিলাম সেই পাঁচশো ডলারটা রয়েছে তো এই দশখানার ওয়ালেট যেটা এবার ইউটিলাইজেশন হবে তাহলে আমার টোটাল চার দিনে তিনটে করে আমি কমান্ডার র্যাঙ্কে আমি নিজেকে আপডেট করে নেওয়ার জন্য আমি ডিসেম্বর তেরো তারিখ চোদ্দো তারিখ নাগাদ আমার কিন্তু টোটাল দশখানা যেটা দেবার সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে প্রতিদিন তিনটে করে হলে চার দিনে আমার আমার দশখানা হয় এবারে আরও দশটা দশ ডলারের বুস্টিং আমি একশো ডলার ইউজ করে আমি দিয়ে দিচ্ছি আর উইথড্র করছি আবার দেড়শো ডলার এই সমস্ত কিছু করার পরে যেখানে পরে থাকছে সেখান থেকে এবার আমি দেড়শো ডলার উইথড্র করছি তার মানে আপনার উইথড্র কত হয়ে গেল আপনার চারশো চল্লিশ ডলার আপনার টোটাল উইথড্র হয়ে গেল মাসের মাথায় চব্বিশ মাসের মাথায় ঠিক আছে আপনার একশো সত্তর ডলার আপনি ক্যাপিটাল দিয়ে শুরু করেছিলেন টোটাল দু বছরে আপনি চারশো চল্লিশ ডলার উইথড্র হয়ে গেল এবার আপনার টোটাল ভ্যালুয়েশান চব্বিশ মাসের মাথায় আমি বলেছিলাম যে জার্নি টু ইয়ারলি টেন থাউজেন্ড ডলারের যেটা টার্গেট দেখুন চব্বিশ মাসের মাথায় আপনার ফার্স্ট আইডির ভ্যালুয়েশান দাঁড়াচ্ছে দুটো দু রকম নিয়ে আপনার পাঁচ ন হাজার সাতশো পঁয়ষট্টি ডলার নাইন থাউজেন্ড সেভেন সিক্সটি ফাইভ ডলার এবার এইটাই কিন্তু আপনার বেড়ে যেত যদি আপনি যেটা চারশো চল্লিশ ডলার আপনার রেজুয়াল দেখিয়েছি সেটাই একটু কম বেশি করলে এটাই কিন্তু আপনার টেন থাউজেন্ড ডলার ক্রস করে যায় তো অ্যাপ্রক্সিমেট জানুয়ারি মধ্যে দু হাজার ছাব্বিশের জানুয়ারিতেই আপনার ওখান থেকেই আপনার কিন্তু আপগ্রেডেশন এবার কিন্তু আপনার ফার্স্ট আইডিটার ওপরই আমরা কাজ করছিলাম এবার আপনার অল মাইটি লেভেলের আপগ্রেডেশন ঠিক আছে আপনার যেটা আসবে যে টাকাটা আসবে সেখান থেকেই আপগ্রেডেশন করে দেওয়ানো হচ্ছে নেক্সট পাঁচটা আইডিকে এটার এইটার ইউটিলাইজেশন এই ইউটিলাইজেশানগুলো সব কিছু আবার বলছি এখানে ক্যালেন্ডারটা দেওয়া হয়েছে আপনাকে গাইডেন্স করা হচ্ছে এটাকে আপনাকে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই আপনি বলবেন আমি আর ওই পাঁচখানা আইডিকে আপগ্রেড করবো না আমি একটা আইডিতেই যখন এখন এত এত হচ্ছে আমি একটা আইডি দিয়েই আমি খুশি এতেই খুশি হতেই পারে কোনো ব্যাপার নেই কিন্তু আপনার ওই পাঁচটা আইডি দিয়েও আপনি কিন্তু করতে পারেন পাঁচটা আইডিতে প্রত্যেকটা যদি একশো সত্তর ডলারের স্ট্রাকচারটা হয় তাহলে ওই পাঁচটা আইডি পরবর্তী বছরের মধ্যে কিন্তু প্রত্যেকটাই একইভাবে আপনাকে এই ভ্যালুয়েশানে দাঁড় করিয়ে দেবে মানে পঞ্চাশ হাজার ডলার মানে পরবর্তী বছরের মাথা এটা আমি দু হাজার ছাব্বিশ বলছি মানে দু হাজার আঠাশের মধ্যে দু হাজার আঠাশের ডিসেম্বরের মধ্যে আপনার টোটাল পাঁচটা আইডি একসঙ্গে পার আইডি পিছু আপনি দশ হাজার ডলারের ভ্যালুয়েশান দাঁড় করা তো এটাও মানে একটা আইডির করে আমি ক্যালেন্ডার দেখিয়ে দিলাম আপনি এবার আপনার টোটাল ছটা আইডির ক্যালেন্ডারটা আপনি নিজেই তৈরি করতে পারবেন তো এইভাবে আমি কিন্তু মেন ওয়ালেটের আমি বুস্টিং দেখুন এখানে যেভাবে আমার যেটা দরকার আপনাকে কমপ্লিট করানোর সেইভাবেই আমি কিন্তু কমপ্লিট করাচ্ছি মানে আমার টার্গেট ছিল দশ হাজার ডলারকে ছোঁয়া সেই দশ হাজার ডলার কিন্তু আমি টোটাল এটা মান্থ অফ আঠাশ এপ্রিল দু হাজার ছাব্বিশ আমার কিন্তু দশ হাজার ডলারের বেশি আমার ক্যালকুলেশন এসে গেছে তো এখানে বুঝতেই পারছেন যে কোন লেভেলে আমি কিন্তু দাঁড় করাচ্ছি আপনাদেরকে সেইখান থেকে আমি একবার শুধু একটুকুই বলতে পারি যে কন্টিনিউয়াসলি টার্গেট ফুলফিল হয়ে যাচ্ছে বাই জুলাই দু ঠিক আছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের এই ক্যালেন্ডারটা আপনারা টার্গেটটা ফুলফিল করাটা সম্পূর্ণ আপনার নিজের ওপর আপনি কম বেশি করতে পারেন আপনি আরও তাড়াতাড়িও করে নিতে পারেন আপনি যদি টিমওয়ার্ক করেন সেখান থেকে আপনার রেগুলার যে ইনকাম আসবে সেটাকে আপনি রিবুস্টিং করতে পারেন আপনি যদি টিম ওয়ার্ক নাও করতে পারেন তাহলে আপনার উইথড্র যেটা করছেন সেটাকে আপনি একটু কমিয়েও আপনি বুস্টিংয়ে বেশি রাখতে পারে তো সেক্ষেত্রেও আপনার দু বছরের মধ্যে চব্বিশ মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যেতে পারে তো এটার লক্ষ্যটা সম্পূর্ণ আপনার নিজস্ব আমার কিছু বলার নেই এখানে আমি শুধু আপনাকে একটা গাইডেন্স দিলাম যেখান থেকে আপনার জার্নিটা শুরু হয়েছিল মাত্র একশো ডলার দিয়ে কিন্তু আপনার বাই চব্বিশ মাসের মধ্যে মানে আপনার দু বছরের মাথায় আপনার ফার্স্ট আইডি ভ্যালুয়েশান যেখানে আমি দাঁড় করিয়ে দিয়েছি সেই জায়গাটায় আপনাকে বারবার আমি বলছি যে এই যে একশো ডলার থেকে দশ হাজার ডলারের যে জার্নি ইয়ারলি টার্নওভার ইয়ারলি টার্নওভারটা এই জায়গায় যখন আপনার তার করে দিতে পারবেন তখন কিন্তু একটাই জিনিস মাথায় রাখবেন আপনার আর কোনো দিকে আপনাকে আর পেছন পিলে তাকাতে হবে না হ্যাঁ বন্ধু এই জায়গাটায় আপনাকে আপনি দাঁড় দাঁড়িয়ে যান দু বছর আপনি নিজের অ্যাসেটকে তৈরি করান এই দু বছরের মধ্যে দেখুন আমি তো আপনাকে দেখিয়ে দিলাম যে আপনার হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে উইথড্রয়ালও দেখিয়ে দিয়েছি ফলত আমি তিনবার আপনার চারবার ইনফ্যাক্ট চারবার উইথড্রালও দিয়ে দিয়েছি আপনাকে তো সেখান থেকে আমি দাঁড় করিয়ে আমি এই টোটাল যে দশ হাজার ডলারের ইয়ারলি টার্ন যে জার্নিটা আপনাকে দেখালাম সেটা আপনি কাইন্ডলি নিজের মতো করে এবার আপনি নিজের সাজান নিজের প্রয়োজন আমি তো আপনার প্রয়োজন আমি জান জানবো না কিন্তু আমি সিস্টেমকে যেমনভাবে বুঝেছি সেই অনুযায়ী আমি যেভাবে অ্যাচিভ করছি আমার যেভাবে আমার বুস্টিং ম্যাচিওর করছে সেই অনুযায়ী আমি আপনাকে গাইডেন্স দিলাম এবং আমি আপনাকে এটুকু বলতে পারি যে স্বতঃস্ফূর্তভাবে আসুন এই ক্যালেন্ডারকে আপনি মেনটেন করে চলুন আপনার নিজের ক্যালেন্ডারও ফাইন্যান্সিয়াল ক্যালেন্ডারকে আপনি তৈরি করুন আমার নিজের যেমন ব্যক্তিগতভাবে ইচ্ছে যে তিনশো পঁয়ষট্টি দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই আমার কিছু না কিছু বুস্টিং লাগানো থাকবে সে টেন ডলারই হোক আর পঞ্চাশ ডলারই হোক তো তাহলে হবে কি আমার প্রথম দু বছরের মাথা থেকে আমার প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু ইনকাম আসতে থাকবে মিনিমাম যদি আমি একশো ডলারও আমার যদি আসে তাহলেও আমার বলে দিচ্ছি একশো ডলার পার ডে যদি আসে তাহলে একশো ইন্টু তিনশো পঁয়ষট্টি দিন ব্যাপারটা হয় নাকি তাহলে একশো ইন্টু তিনশো পঁয়ষট্টি দিন যদি প্রতিদিন এইভাবে আসে তাহলে আপনি মানে এই যে দশ ডলার থেকে বহু বেশি আপনি ইনকাম করতে পারছেন তো আমার এই ক্যালেন্ডারটার করার মেন উদ্দেশ্য বলে দিচ্ছি যে যাতে আপনি তিনশো পঁয়ষট্টি দিনই আপনার কিছু না কিছু বোস্টিং লাগানো থাকে আমি কিন্তু সেটাই করছি ওটাই আমার ফার্স্ট টার্গেট টেন থাউজেন্ড ডলার ইয়ারলি টার্ন ওভারটা করলে আমি কিন্তু এইবার আমি প্রতিদিন কিছু না কিছু বোস্টিং লাগাতে থাকবো সে দশ ডলারের বুস্টিংই হোক আর পঞ্চাশ ডলারের বোস্টিং হোক প্রতিদিন কিছু না কিছু বুস্টিং লাগাতে থাকবো এই জন্যই অ্যাকচুয়ালি আমাদের টোটাল আটটা র্যাঙ্কের যেটা জায়গা হচ্ছে যেখানে কিনা অলমাইটি র্যাঙ্কে গিয়ে আমার ডেলি কোনো বুস্টিং রিবুস্টিং লিমিটের কোনো ব্যাপার থাকছে না আমি যত খুশি বোস্টিং লাগাতে পারি আমি যত খুশি রিবুস্টিং ওয়ালেট থেকে লাগিয়ে দিতে পারি তো সেই জন্য আমি আমার টাকাকে আমার ডলারকে আমি কত বাড়াবো সেটা সম্পূর্ণরূপে আমার নিজের ওপর নির্ভর করছে এবং সম্পূর্ণরূপে আমি নিজেই নিজের যেটা টার্গেট নিজের যেটা প্রয়োজন সেটাকে আমার নিজের কড়ায়ত্ত করতে পারছি মাত্র দু বছরের মধ্যে এই যে জায়গাটা এটা এমন কোনো আপনি সিস্টেম দেখান অর্থনৈতিক সিস্টেম সেটা সম্ভব নয় আপনি কোনো ফিক্সড ডিপোজিটে এই টার্নওভার পাবেন না কোনো মিউচুয়াল ফান্ডে এই টার্ন ওভার পাবেন না ইভেন শেয়ার মার্কেট বা ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গেলেও কিন্তু সেখানে বিশাল রকম ঝুঁকি আছে ঠিক আছে এই যে রিস্ক ফ্যাক্টার্সগুলো আমি যেগুলো বললাম বা অনিশ্চয়তার যে জায়গাগুলো ফ্যাক্টরগুলো বললাম সেটা কিন্তু কেটোপোসের এই বুস্টিং সিস্টেমের মাধ্যমে আমরা আমরা আমাদের একার সামর্থ্য নয় আমাদের টোটাল গোষ্ঠীর টোটাল কমিউনিটির সামর্থ্যে আমরা নিজের বুস্টিংটাকে এটাই অ্যাকচুয়ালি বুস্টিং এই যে জোর এই যে শক্তি আমার অর্থনৈতিক ক্ষমতাটাকে শক্তি দিচ্ছে টোটাল কমিউনিটিটা শক্তি দিচ্ছে এটাই হচ্ছে বুস্টিং বুস্টিং ব্যাপারটা এটাই রিপ্রেজেন্ট করছে তো ফ্রেন্ডস আশা করছি আপনাদের ভালো লাগলো এই ভিডিওটা দেখে এই টোটাল প্রজেকশনটা দেখে আগামী দিনে আপনাদের কাছে আবার আরও বেশ কিছু গাইডেন্স আনতে পারবো আমাদের কেটুকোসের আরও বেশি ইনকাম আপনি আরও বেশি কত করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাতে পারবো আর আপনি এই ভিডিও দেখে আপনি যদি খুশি হন দয়া করে এই লাইক করবেন এবং যত যত পারবেন আপনার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে এই ভিডিওটা দয়া করে শেয়ার করুন কারণ আমাদের কেটুপোসের যত কমিউনিটি যত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং সেই কমিউনিটির প্রতিটা মেম্বার যত তাড়াতাড়ি নিজেদেরকে ফাইন্যান্সিয়ালি আরও বৃহত্তর করতে পারবে আরও সুদৃঢ় করতে পারবে তত বেশি আমাদের প্রত্যেকের ইনকাম আরও বাড়বে So thank you friends. See you again in the next video.